হ্যালো ইবরিয়ান আসসালামু আহু আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ট আমার পাশে থাকবেন আর আজকে হয়েছে চলে যাচ্ছে আমার ম্যাডামের সাথে আমার আমি আমার ম্যাডামের ভাস্তির বাসায় ইফতারের দাওয়াত খাইতে আর যাইতে যাইতে দেখেন একটু ভিডিও করতেছিলাম আর এই জায়গার বাসাগুলো সত্যি অনেক সুন্দর আগে কিন্তু এই জায়গায় শুধু একদম মরুভূমির মতো ছিল হঠাৎ করে অল্প কিছু দিনের ভিতরে এই জায়গা দিয়ে এত সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে আর এত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে যে দেখেন কিছু কিছু বাড়িঘর আছে কমপ্লিট হয়নি তো এই যে আমরা হয়েছি ম্যাডামের এই ভাস্তির বাসায় আসছি তো এই যে এই বাসাটা আর বাসার ভিতরে ঢুকতে হইছে। হয়েছে দেখেন সুন্দর একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো মানে এই রুমে হয়েছে আজকে যে যাদের যাদের মেহেমাদের দাওয়াত দিছে তারা এই সায় বসবে অনেক গোছায় গাছায় রাখছে তো এখনও কেউ আসে নাই শুধুমাত্র আমার ম্যাডামে আগে চলে আসছে তো আমার ম্যাডামে হইসে জায়গায় বসলো তাই আমি হইসে রুমটা একটু দেখলাম আবার সুন্দরভাবে কি সুন্দর গুছায় গাছায় রাখছে আর এই সে একটা কাজের লোক আছে আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে আসছি মানে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আর আমাদের পরে হয়েছে আরও সবাই আসছে আমরা এই সবার আগে আসছি তো আই সে দেখি যে অনেক অনেক খাবার তো সব কিছু মানে একটু আগের থেকেই যে জায়গায় বসে খাবে সব কিছু মানে ওই জায়গায় গুছায় গুছায় রাখছে এখন শুধু ভাত দেওয়ার বাকি আছে আর এই জায়গায় অনেক অনেক রকমের খাবারের আইটেম ছিল আর এই যে দেখেন এই পিচ্ছিটার বাসায় আসছি আমার একটা ব্লগ ভিডিওতে তো দেখছিলেনি এক বিয়ের ব্লগে আর ছোট আম্মুদের বাসায় বলতে হয়েছে এই বাসাটা হয়েছে আমার ম্যাডামের ভাস্তি বাসায় আর এই বাসাটা হয়েছে আমার ছোট আম্মু থাকে আমাদের ফ্যামিলির লোক আমাদের বাড়ির লোক তো যে দেখেন ও পিচ্ছিটার আমি হয়েছে বাইরে আসলাম বাইরে এসে একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম আর এই জায়গায় হয়েছে অনেকগুলো মুরগিপালে মানে আমার ম্যাডামের ভাস্তি আর হয়েছে এই বাসাটা অনেক অনেক বড় মানে ওনারা একটু অনেক বড় লোক আর কি ওনাদের অনেক টাকা পয়সা আছে এই ভিতরে দেখেন তিনটা গাড়ি বাইরে আবার দুইটা গাড়ি আর পুরো বাসাটা তিনতলা আর তাছাড়া ওনাদের আরও অনেক বাড়ি আছে মানে খাইয়ে দেওয়া ভালো অনেক বড় লোক আর কি টাকা পয়সা আছে আর আমার ম্যাডামের ভাস্তির জামাই হয়েছে দুইটা বিয়ে করছে আর একটা বউ আছে কিন্তু আমার ম্যাডামের ভাস্তি হয়েছে অনেক চাকরি করে ওনার অনেক টাকা পয়সা আছে ওনার আবার একটাই ছেলে কোনো মেয়েটে টেনে ছেলেটার বিয়ে করাইছে এই যে ছেলেটার ঘরে আর কি যে ছোট্ট একটা বাবু হয়েছে আর বাবুটা মাসাল্লা অনেক কিউট আর এই জায়গায় দেখেন মানে গোলাপ ফুল গাছ আর এই এই সমস্ত গোলাপ ফুল গাছে অনেক অনেক ফুল ধরে এক একটা ডোগার থেকে মনে হয় যে দশটা পনেরোটা করে মানে ফুল ধরে এই জায়গায় আবার দুইটা খেজুর গাছ লাগাইছে আর মাসাল্লাহ মার্শাল্লাহ কি বা বলবো দুইটা আম গাছ লাগাইছে এর আগে দুই তিন মাস দুই তিন মাস না এক দেড় বছর আগে আসছিলাম তখন দেখছিলাম যে মানে আসছে অনেকবার কিন্তু বাইরে বাড়িতে আসা হয় নাই তো অনেক আগে একবার আসছিলাম তখন আম গাছগুলো অনেক ছোট ছোট ছিল এইবার দেখলাম আম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর তো প্রচুর পরিমাণে আম গাছে মানে বইল আসছে আমার মনে হয় যে আম যদি ঠিক মতো ধরে বইল যদি থাকে তাহলে মানে গাছের ডালই ভেঙে পড়ে যাবে আর এই যে জঙ্গলের মতো কতগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হয়েছে ফুল মানে গোলাপ ফুল গাছ ওই মানে একটা গোলাপ ফুল গাছ অতে অনেক বেশি ছড়ায় গেছে মানে এটা কি জাতের গোলাপ ফুল গাছ তা জানি না তো বিকেল থাকতে থাকতে একটু ওই পিচ্ছিটা অনেক ভিতরে জ্বালাইতেছিল ওই জন্য হয়েছে বাইরেও কিনে একটু ঘুরলাম তারপর হয়েছে যে দেখেন ভাত ভাত রাতের জায়গায় সব কিছু দিয়ে দিছে খাইতে আর এখন হয়েছে সবাই মানে ইফতার করবে আর এই যে আমি বললাম না যে আমাদের ফ্যামিলির লোক আমাদের বাড়ির লোক মানে আমার ছোট আম্মু তো আপনারা তো সবাই আমার আম্মুকে চেনেন এটার উনি হয়েছে আমার ছোট আম্মু তো ও আমার ছোট আম্মু হয়েছে আমার ম্যাডামের ভাস্তির বাসায় কাজ করে আর আমি হয়েছে আমার ম্যাডামের বাসায় কাজ করে আর আমার আম্মু হয়েছে আবার আমার ম্যাডামের বোনের বাসায় কাজ করে আমরা সবাই আর কি কাছ ঘনিষ্ঠ আর এই সবগুলারে হয়েছে আমার আমার আম্মু এনে দিছে মানে আমার মা আমার মা এনে দিছে তাই ছোট সাথে হয়েছে আমি এই জায়গায় গল্প করতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আমার ছোটাম্মুর সাথে অনেক বেশি লজ্জা পাইতেছিল উনি হয়েছে কখনো মানে ভিডিও টিডিও ছবি টবি তোলা এগুলো একটু বেশি পছন্দ করে না তারপরও আমার সাথে অনেক ক্লোজ ফ্রি এজন্য হয়েছে আমরা অনেক গল্প করতেছিলাম তো যাই দেখে যাই হোক আর এই যে দেখেন ছোটাম্মু যে ভাষায় কাজ করে মানে আমার ম্যাডামের ভাস্তৃভাষায় ক তো মানে কত বড় একটা রান্নাঘর আর অনেক অনেক জানে না অনেক টাকা পয়সা তো অনেক অনেক খাবার আইটেম এটা সেটা ওনাদের বাসার ভিতরে আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নাই মানে অরিজিনাল যে সৌদি আছে সেই সেই সৌদি সৌদি একটা ফিল আসে আর কি ওনাদের বাসায় গেলে পরে তো মার্শাল্লা ওই জায়গায় হয়েছে ইফতারে খাইতে দিছে খাইতে দিয়ে হয়েছে ছোটামু জায়গায় সব কিছু পরিষ্কার টরিষ্কার করতেছিল কারণ আজ এখনো এখনও দেয় নাইকা আর এই যে দেখেন তোরা হয়েছে আবারও আসছে এই জায়গায় তো ছোটাম্মু হয়েছে ওর মুখ দিয়ে মুখে একটু পানি পড়ছে নাকি যেন মোশাই দিতেছিল আর এই জায়গায় হয়েছে রাগ হইছে আর কি আমি আর আমার মুই হয়েছে যাই খেজুর খাইতেছিলাম ইফতার করতেছিলাম আর ও আসছে তো ও হয়েছে লেবান চাইছে লেবান তো ওকে হয়েছে দেয় নাই এই জন্য হয়েছে মন খারাপ করছে তা আমি হয়েছে ছোটাম হইসে আবার ওকে একটু কোলে নিল যে দেখেন একদম মুখ নিচে করে ফেলছে ইসের চোটে মানে অনেক বেশি রাগ করছে আর কি আর অনেক অনেক দুষ্টুমি করে যে দেখেন লেবানটা হাতে দিয়েছে বড় অনেক বেশি খুশি হয়েছে আর এখন টুপ 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 করে চলে যাবে ছোট মানুষ তো হাঁটা শিখছে একদম অনেক দুষ্টুমি করে এটা সেটা ভেঙে ফেলে আর এটা সেটা ভেঙে ফেললে কোনো সমস্যা নাই কারণ বাড়ি ওর দাদির মানে থাকে আসে। কিন্তু অনেক টাকা পয়সা আছে তো নাতিনে যা চায় তখন তাই দেয় ভেঙে চলে ফেললে কিচ্ছু বলে না আবার নতুন করে আনে আর আজকে হয়েছে ছোট মো তেমন কিছু রান্না করে নাই আমার জন্য কারণ উনি জানতো না যে আমি আসবো সেজন্য আমি ওনাকে ফোন দিছি উনি ব্যস্ত ছিল ধরতে নাই সেজন্য জন্য হয়েছে আমি বাসায় আবার তরকারি রান্না করছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তারপরে কুমড়ার জালি মানে কোচা দিয়ে তাই ওইগুলা হয়েছে নিয়ে গেছিলাম কালী ভর্তা নিয়ে গেছিলাম তো আমরা দুজন হয়েছে ইফতার করলাম এগুলা দিয়েই আর হচ্ছে সৌদিয়ানরা তো সৌদিয়ানদের খাবার ওই জায়গায় খাইতেছে ইফতার করতেছে তো বুড়িটা হয়েছে মানে যে ওর নাম হয়েছে ছোট্ট বাবুটার নাম হয়েছে তরাপ তরাবের সাথে আবার ছোট গল্প করতেছিল আর এই জায়গায় যে দেখেন খাওয়া দাওয়ার পরে খাবারটা টাবার নিয়ে আসছে এই জায়গায় হয়েছে সরবা রান্না করছিল সরবা দিছিল আর খাবার তেমন একটা খাই নাই কত রকমের খাবার খাওয়া যায় বলেন তো এত খাবার কি খাইয়ে শেষ করা যায় তো একটু একটু খাইয়েছে এক 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 পদের এক একটু একটু খাইলেই তো কত হয়ে যায় আর এই যে দেখেন ওনরা হয়েছে ছোটামোরা হয়েছে বাসায় আহ মানে জুস বানাইছে বানাই হয়েছে আবার এই যে ছোট ছোট বোতল মার্কেট থেকে কিনে আনছে তো বোতলের ভিতরে আবার ভোরের দিছে যে দেখেন আপনাদেরকে দেখাতেছিলাম আর অনেক সত্যি কথা ছোট আমুর ম্যাডাম মানে যে আমার ম্যাডামের ভাস্তি উনি হয়েছে অনেক ওনার বাসায় যে কোনো অনুষ্ঠান করলে পরে অনেক 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 আইটেমের খাবার দাবারই করে যে মানে খাইয়া সারা যায় না কোন পথ খাই কোন পথ খাইবা কিন্তু কাজের লোকেরই দিতে চায় না অনেক কাজটা মানে কেমন জানি মানে আমি যে গেছি বা ছোটো আমুরে মানে স্বাদেও নাই যে এটা নিবে নাকি এটা খাবে নাকি ওনাদের ইচ্ছা হয়েছে যে খাওয়ার পরে তো অনেক খাবার থাকবেই তো খাইতে চাইলে ওই জায়গার থেকে খাইতে পারবে খাবে সমস্যাকে তারপরেও ছোটো আম্মু হয়েছে যে ভাত ভাত রান্না করছিল তো ওই ভাত রাখছিল মানে ভাত রাখছিল বলতে যতগুলো লাগছিল রা পাতিলের পাতালের ভিতরে ছিল আর আমি তো তরকারি নিয়ে গেছিলাম তো ওই তরকারি দিয়ে আমরা দুজনে খাইয়ে ইফতার করলাম তাই যে দেখেন ও হয়েছে অনেক বেশি দুষ্টুমি করতেছিল আর সব খাবার টাবার খাইতেছিল নষ্ট করতেছিল আর এই জায়গায় হয়েছে আমি ছোট আমাকে একটু হেল্প করতেছিলাম পরে হয়েছে এই বোতলটা নিয়ে অনেক বেশি মানে হাসাহাসি করতেছিলাম যে মানে কি ফ্যাশন মানে আমার ম্যাডামে ভাসতে অনেক বেশি ফ্যাশন করে মানে দেখেন ছোট ছোট বোতল তার ভিতরে আবার জুস বানায় আবার ভরছে মানে মেহমান আসছে মেহমানদের দেওয়ার জন্য ছোট ছোট এক বোতল করে তাই আমি হয়েছে এই জায়গায় আবার এক বোতল খাইলাম তো টিভি দিতেছিলাম বেরোতেছিল না একটু ঘন হয়ে গেছিলো তারপরও মানে ছোট মো দিছিল যে জোরে করে টিভি মার দেখে বেরোবে পরে যে খাইলাম আর যা যা দেখেন কত রকমের ডেজার্ট বানাইছিলো তারপর হয়েছে জুস কয়েক রকমের আর অনেক অনেক খাবার সামোসা তারপর হয়েছে মাংস কষায় তারপর হচ্ছে রুটির ভিতরে কেমনে যিনি ভৈরা অনেক কিছু তারপরে সালাদ তারপর হয়েছে শরবা মাংস সেদ্ধ করার ঝোল ভাত আর ভাত তো দেখতেই পারলেন এত অনেক বেশি মাংস রান্না করছে আমারও নিজে খাই ঠে এটা হচ্ছে আমার ছোট মুর বাসা আমার ছোট মৌসে এই বাসায় থাকে মার্শাল্লাহ ম্যাডাম অনেক বড় লোক আছে আর টাকা পয়সা খাওন দাওন কোনো কিছুর অভাব নাই কিন্তু আনেকে এবারে এখন জিজ্ঞেস করার কারণ আমার ছোট সি হারাই মনকিলিগে কোন খায় না রান্না করা লাগে খায় না বড় লোক সব কিছু নিজেকে সব কিছু চলে কিন্তু কাজের লোকের কিছু হয়নি দিতে চায় না কাজের লোকের খাবার টাবার দিতে চায় না এই যে দেখেন কাজ কাজ আর কাজ সৌদি আরবে কত মানুষ তো মনে করে যে আজির এই বুঝি টাকা দেয় এখন সবকিছু আনাটানা হয়ে গেছে আর আমি আমি কিন্তু হইছে আমার ছোটামাকে অনেক বেশি হেল্প করছে আজকে কাজে মানে আমার ম্যাডামের ভাস্তির বাসায় যায় কারণ অনেক বেশি কাজ তো তো আমি তো বাঙালি আর হুনি তো আমার কাজ ছেড়ে আর কাজের না হইলেও কি আমি যে কোনো বাসায় গিয়ে আমার বসে থাকতে ভালো লাগে না চোখের সামনে দেখলে আমি করি তো এই জায়গায় হয়েছে একটু কাজে হেল্প হেল্পটেল্প করলাম আর এই জায়গায় আপনাদের দেখাইতেছিলাম এই যে এই রুটিগুলার ভিতরে মাংস কষা কীরকমভাবে যেন ভরছে আর এগুলো খাইতে অনেক বেশি মজা লাগতেছিলো আর এই যে দেখেন দেখায় আপনাদেরকে ভাত খাইতে দিছে পাশের থেকে অল্প অল্প খাইছে আর এই ভাতগুলো সত্যি অনেক মজা হয়েছিল আমি খাইছি আর মাংসগুলো মজা হয়েছিল আর ভাতের উপরে কত রকমের বাদাম আর কিশমিশ ভাইজে ভাইজে দিছে সত্য কথা এই যে এটাই হয়েছে সদিয়ানদের মানে অরিজিনাল খাবার মানে সদিয়ানরা মেন সৌদিরা যারা আছে তারা এই সমস্ত খাবার অনেক বেশি পছন্দ করে আর এই সমস্ত খাবার খায় আর এই যে খাবার খাইতে দিছে কিছু কিছু খাইছে আজ পুরোটাই আমরা রাখছে আর শুধু মানে শো আপ করার জন্য দেখছেন কত বড় একটা প্লেট ভরে খাবার দিছে যে দেখেন আমি ওর মাংসটা উঠাই দিয়ে খাইতেছিলাম ওই যে আমরা বাসায় যেরকমভাবে মাংস সেদ্ধ করি ভাবে মাংস সেদ্ধ করছিল আর কি আর হলুদ করে ভাত রান্না করছিল আর এই যে এই রুমটা আপনাদেরকে দেখাই দেখাই তার কারণ হয়েছে আমার ছোটো পাইতেছিল যেন লাইট অফ করে রাখছে কিন্তু আমি বললাম যে না দেখাই কারণ ওনরা হয়েছে এত বড় একটা বাসা এত বড় লোক কিন্তু দেখেন কাজের লোকেরা কি একটা রুমে থাকতে দিচ্ছে একদম গরুর ঘরের মতো কেমন ছোট্ট একটা খাট পাশ দিয়ে কত জিনিসপত্র তাই বলি যারা বাইরে না আসছেন তারা ভালো কাজ করছেন তাদের বাহিরে আসা লাগবে না কারণ দেশেই কোনো একটা কর্মটর্ম করে রাখান বিদেশ যে এত সহজ সেটা কিন্তু না বিদেশও কিন্তু কষ্ট আছে আসলে আসলে যার যত টাকা পয়সায় থাকুক না কেন ঘর যত বড়ো লোকই থাকুক না কেন কাজের লোকের সাথে কাজের লোকের মতোই ট্রিট মানে কাজের লোককে কাজের লোকের মতোই ট্রিট করে ঠিক আছে ততটা যে ভালো একটা রুমে থাকতে দিবে ভালো খাবার খাইতে দিবে এরকম কিন্তু না তবে আলহামদুলিল্লাহ একদমও খারাপ না মানুষের নামে বদলাম করা ভালো না আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তাও মোটামুটি ভালোই আছে তাই জায়গায় হয়েছে আমার ম্যাডামে ছোটো আম্মু আর আমি হয়েছে এসারে নামাজ পড়তে যাইতেছিলাম আর ছোটাম্মুর ম্যাডামে হচ্ছে আসে নাই মানে আমার ভাস্তি ম্যাডামের ভাস্তি উনি হয়েছে আসে না কারণ ওনার বাসায় এখন আর অনেক মেহমান আসছে তো এই জায়গায় হয়েছে আমরা সবাই যাইতেছি নামাজ পড়তে আর ওনাদের বাসার প্রায় কাছেই মসজিদটা আর নতুন সব বাড়ি করছে তো এই জায়গা দিয়ে মানে একটা ভালো নয় অনেক বালিটা এই জায়গায় তো যে দেখেন আমি হয়েছি সানগ্লাস ছাড়া কোনো জায়গায় গিয়ে যাইতে পারি না যাইতে পারি না বলতে আমি ভালো মতো হাঁটতে পারি না আমি মানে চোখে দেখি একদম কানা না কিন্তু চোখ দিয়ে পানি পড়ে চোখের ভিতরে চুলকায় এই জন্য আর কি আমি সবসময় সানগ্লাস পরে থাকি তো এই যে দেখেন ছোটামুহার আমি আর আমার ম্যাডামে মসজিদে চলে আসলাম আর এই যে মাসাল্লাহ মসজিদটাও ও নতুন দিছে মসজিদের সামনে পিছনে সব জায়গায় অনেক অনেক বালি ছিল আর এই জায়গায় হয়েছে এখন নামাজ কালাম পইরা চইলা যাইতেছি আমি আমার ম্যাডামে ছোটো বাসায় আর এরপর এই জায়গায় একটু খাওয়া দাওয়া কইরা পরে হয়েছে আমাদের গাড়ি মনে হয় ফোন দিবে কিছুক্ষণের ভিতরেই আমরা আবার চলে যাব কারণ যাইতে যাইতে আবার অনেক রায়ত হবে আবার বাসায় নিস্তালায় আবার ম্যাডামের বোন ভাগ্নির আসছে ওই জায়গায় ম্যাডামে আবার অনেক অনেক বেশি গল্প করবে তো এই যে দেখেন এখন বাসায় যে এই বাসাটায় আর কি আমার ছোটো থাকে আমার ম্যাডামের ভাস্তির বাসায় এখন কলিং বিল দিবে দরজাটা খুললে পরে তাহলে ভিতরে যাব আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগ

哥的，哥的。